দিন মানুষকে রেজাল্ট কেমন হয়েছে সেটা নিয়ে জিজ্ঞাসা করার বিষয়ে আমি একটা প্রেজেন্টেশন দিতে চাই তো মনে করেন আপনার ফ্রেন্ড ভালো রেজাল্ট করেছে অথবা খারাপ রেজাল্ট করেছে আপনি জিজ্ঞাসা করবেন তাকে অথবা তাকে জিজ্ঞাসা করবেন না তো মনে করেন সে ভালো রেজাল্ট করেছে এবং আপনি জিজ্ঞেস করলেন আপনি প্রশ্ন করলে খুশি প্রশ্ন না করলে খুশি কারণ সে জিবিএাইভ পেয়েছে সে খুশি এর মনে করেন সে ভালো রেজাল্ট করেছে এবার আপনি জিজ্ঞেস করলেন বাট ভাই আমি যদি জিজ্ঞেস না করি তাহলে মাইন্ড করবে না যে ফ্রেন্ড কিংবা ফ্যামিলি হিসেবে কেন তার খবর নেই নেই না মোটেও না এক্ষেত্রেও সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি কারণ সে ফাইভ পেয়েছে মনে করেন সে খারাপ রেজাল্ট করেছে এবার আপনি জিজ্ঞেস করলেন না তাহলে নিউট্রাল কিছুই যায় আসে না তা অলরেডি মন খারাপ আপনি আর কিছু এক্সট্রা করলেন না এখন মনে করেন সে খারাপ রেজাল্ট করেছে এবং আপনি তাকে জিজ্ঞাসা করলেন তাহলে কিন্তু আসলে সে অনেক বেশি খারাপ অনুভব করবে কারণ সে এমনি খারাপ রেজাল্ট করেছে এবং আপনি আর জিজ্ঞাসা করলেন এতে সে আরও মনে কষ্ট পাবে কারণ সে এখন ব্যাড নিউজটা কীভাবে সে দিবে এবং নিজের পুরো এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে চলে যাবে রেজাল্টের কারণে তার এমনি মন খারাপ তার উপর যদি আমার আপনার মতো একশো জন মানুষ জিজ্ঞাসা করে যে সে খারাপ রেজাল্ট করেছে তাহলে আমরা বারবার তাকে মনে করাই দিচ্ছি যে সোসাইটির স্ট্যান্ডার্ডে সে ব্যর্থ হয়েছে এই কথাগুলো হয়তো এই মোমেন্টে তার শোনা দরকার নেই প্লাস এই জামানাতে সবাই তাদের রেজাল্ট অনলাইনে বলেই দেয় তো কেউ যদি দশ ঘন্টা পরও যদি না জানে হয়তো বা তাকে না জিজ্ঞাসা করাটাই বেস্ট অপশন সো মাই পয়েন্ট ইস যে আপনি যদি কারো রেজাল্ট জানতে চান ফিফটি চান্স যে আপনার প্রশ্নের কারণে কারো মনে কষ্ট লাগবে এবং আপনি যদি রেজাল্ট না জানতে চান তাহলে হানড্রেড পার্সেন্ট চান্স যে আপনার কারণে কারো মনে কষ্ট লাগবে না ও আচ্ছা বুঝতে পারছি তুই কে অবস্থা আমি গোল্ডেন পাইছি তুই কি পাইছিস